আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম, নোমান বললেন দশ দফার আন্দোলন শীঘ্রই এক দফায় পরিণত হবে। তারেক রহমানকে ফেরাতে এই সরকারের পতন ঘটাতে হবে বললেন নজরুল ইসলাম। পদত্যাগ করুন নইলে বুড়িগঙ্গায় ঝাঁপ দেওয়ার সময় পাবেন না প্রধানমন্ত্রীকে ফারুক। বিএনপিকে নিশ্চিহ্নের হুমকি আওয়ামী লীগ নেতাদের কাদের বললেন সংঘাত চাই না। গাজীপুর সিটি নির্বাচন নৌকা ছাড়া কাউকে ভোট কেন্দ্রে আসতে দেব না বলা আজিজুরের প্রার্থিতা বাতিল। সর্বশেষ জানিয়ে দেব আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে আওয়ামী লীগ সরকারের অধীনে বললেন শেখ হাসিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। দশ দফার আন্দোলন শীঘ্রই এক দফায় পরিণত হবে বললেন নোমান। বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, খালেদা জিয়াকে কারাকারে কেন রাখা হয়েছে, কারণ তার নেতৃত্বে যে আন্দোলন শুরু হয়েছে সেটার কার্যকারিতা কমাতেই নেত্রীকে কারারুদ্ধ করে রাখা হয়েছে। আমরা এখনও কোনো হরতাল বা সরকার পতনের আন্দোলন শুরু করিনি, দশ দফা বাস্তবায়নে মিছিল সমাবেশ করে যাচ্ছে যা শীঘ্রই মাত্র এক দফায় পরিণত হবে। বুধবার প্রেস ক্লাবে বাংলাদেশ ইউথ ফোরাম কর্তৃক আয়োজিত জাতীয় নির্বাচনকালীন নির্দলীয় সরকার ব্যবস্থা কেন শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আবদুল্লাহ আল নোমান। নোমান বলেন, আওয়ামী লীগ বলছে সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো বিষয় তারা আলোচনা করতে রাজি না, কিন্তু সেই সংবিধান কি অক্ষত রয়েছে? পরিবর্তিত সংবিধান নির্বাচন বা আলোচনা কোনোটাই হবে না। যেখানে দিনের ভোট রাতে হয়, ব্যালটবিহীন নির্বাচন হয়, সেখানে বিএনপি অংশ নেবে না। যতক্ষণ পর্যন্ত আমরা আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব পরিস্থিতি তৈরি না হচ্ছে, ততক্ষণ অব্দি আমরা নির্বাচন করতে দেব না। তিনি আরো বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে চায়, অথচ তারা তৃণমূল ও জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। 18 সালের নির্বাচনে জনগণ ভোট দিতে পারে নাই, এবারও পারবে না। এই স্বৈরশাসক উৎখাতে প্রয়োজনীয় নির্দলীয় সরকার। আমরা চাই দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক। এই নির্বাচন কমিশন বা সরকার নয়, নতুন একটি ব্যবস্থা তৈরি করে নির্বাচন করতে হবে। প্রধান আলোচকের বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান দুদু বলেন, রাজনৈতিক সংকট মোচনে প্রধানমন্ত্রীর বিকল্প পদত্যাগের বিকল্প নাই, আপনাকে পদত্যাগ করতেই হবে। নর্মালি করবেন নাকি বাধ্য হয়ে করবেন সেটা আপনার বিবেচনায়, কিন্তু এবার আপনাকে পদত্যাগ করতেই হবে। আপনি অবৈধ কেয়ারটেকার সরকারের অধীনে ক্ষমতায় এসেছেন, আপনি 14 বছর যা করেছেন সবই অবৈধ। 14-18 সালের নির্বাচন অবৈধ, তাই আপনাকে পদত্যাগ করতে হবে, সংসদ ভেঙে দিতে হবে, নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে। এখন আপনি যদি না পারেন তাহলে আমরা করব, এর সাথ পারে নাই আমরা করেছি। ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, আপনারা 1996 সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করেন নাই, এখন ভুলে গেলে কি হবে? তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, সময় খুব কম আছে। বেগম জিয়াকে ছাড়তে হবে, দেশনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার সুযোগ করে দিতে হবে। যদি সুযোগ করতে না পারেন ওটাও আমরা করব, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনব। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে সাবেক এই সংসদ সদস্য বলেন, এটা মনে করবেন না যে আমরা আপনার দিকে তাকিয়ে আছি, আমরা একটা সময়ের জন্য অপেক্ষা করছি, তখন আপনিও আর সময় পাবেন না। এদেশে কোনো সুরাচারী সরকারকে দেশের জনগণ মেনে নেয়নি। তারেক রহমানকে ফেরাতে এই সরকারের পতন ঘটাতে হবে বললেন নজরুল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, স্বৈরাচারী সরকার থাকলে তারেক রহমান দেশে আসতে পারবেন না, তাই এই সরকারের পতন ঘটাতে হবে। বুধবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন। নজরুল ইসলাম খান বলেন, যতদিন স্বৈরাচারী সরকার থাকবে ততদিন তারেক রহমান আসতে পারবে না, আমাদের ভাইকে ফিরিয়ে আনার জন্য এই সরকারের পতন ঘটাতে হবে। যেই গণতন্ত্রের জন্য লড়াই করেছে সেই গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, আমাদের দেশে এখন অধিকার চোর অর্থ চোর ভোট চোর ভর করেছে। তিনি বলেন, এখন যারা আওয়ামী লীগের পক্ষে আর্টিকেল লেখেন তারা 21শে পদক পান, কেউ যদি বিদ্রোহী কবিতা লেখেন কারার ওই লৌহ কপাট, তবে তাদের অবস্থা খারাপ হয়ে যায়। পদত্যাগ করুন নইলে বুড়িগঙ্গায় ঝাঁপ দেওয়ার সময় পাবেন না প্রধানমন্ত্রীকে ফারুক। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করার আহ্বান জানিয়ে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, আপনি যদি মুক্তিযুদ্ধের স্বপক্ষের দাবিদার হন, আপনি যদি গণতন্ত্রের মানসকন্যা হন, তাহলে আপনার কাছে অনুরোধ, রক্তক্ষরণ হওয়ার আগে বিএনপির লাশ বাঁশের লাঠি হাতে নেওয়ার আগে পদত্যাগ করুন, নইলে আপনি বুড়িগঙ্গায় ঝাঁপ দেওয়ারও সময় পাবেন না। বুধবার বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিনী
জুবাইদা রহমানের নামে মিথ্যা মামলা প্রত্যাহার এবং 10 দফা দাবির সমর্থনে আয়োজিত অবস্থান কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে এই অবস্থান কর্মসূচির আয়োজন করে জাতীয়তাবাদী দল। অবস্থান কর্মসূচিতে জয়নুল আবেদিন ফারুক বলেন, সুরাচার যতই শক্তি হোক, যতই বড় বড় কথা বলুক, যতই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের দ্বারা আবার একটি অনির্বাচিত সংসদ নিয়ে প্রধানমন্ত্রীকে ক্ষমতায় রাখার চেষ্টা করুক, কোনো লাভ এদেশে আর হবে না। দেশে এবার 10 দফা 27 দফার আন্দোলন নয়, শেখ হাসনার পদত্যাগের এক দফার আন্দোলন হবে। ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাদের উদ্দেশ্যে সাবেক এই চিফ হুইপ বলেন, দেশের রাজনীতিতে সংকট সৃষ্টি করেছেন আপনারা, এই সংকট সমাধান আপনাদেরই করতে হবে। যতই বাহবা নেন, যতই 777 এয়ারবাস নিয়ে জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কাতারে যান, কোনো লাভ হবে না। দেশের মানুষ যখন বাস লঞ্চ ধর্মঘট ফেরি বন্ধ করে দেওয়ার পরও গামছা পরে বিএনপির সমাবেশে উপস্থিত হয়ে তারেক রহমানের দাবির প্রতি সমর্থন জানিয়েছে, তখন এই দেশে আপনাদের ক্ষমতায় থাকার আর কোনো সুযোগ নেই। বিরোধী দলীয় নেতাকর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করা বন্ধ করতে সরকারের প্রতি অনুরোধ জানিয়ে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আরও বলেন, গতকাল সুন্দর শান্তিপূর্ণ পদযাত্রায় কি কারণে কার ইঙ্গিতে বিএনপির নেতাকর্মীদের লাঠিপেটা করলেন, গ্রেফতার করলেন? দেশে অসংখ্য নেতাকর্মী বিনা কারণে গ্রেফতার করা হচ্ছে, তারা কি অন্যায় করেছে? এভাবে গ্রেফতার বন্ধ করুন। বিএনপিকে নিশ্চিহ্নের হুমকি আওয়ামী লীগ নেতাদের কাদের বললেন সংঘাত চাই না। রাজশাহীর এক বিএনপির নেতার প্রধানমন্ত্রী শেখ হাসনাকে হত্যার হুমকির প্রতিবাদে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বিএনপিকে নিশ্চিহ্ন করার হুমকি দিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। তবে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সামনে নির্বাচন, আমরা সংঘাত চাই না, কথায় কথায় আপনারা মাথা গরম করবেন না। মঙ্গলবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। রাজশাহী জেলা শাখা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের প্রধানমন্ত্রী শেখ হাসনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। সমাবেশে আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, রাজশাহী বিএনপি নেতা এই হুমকি দিয়েছে বলে সবাই বলছে, রাজশাহী নেতার শেখ হাসনাকে হত্যার চিন্তা থাকতে পারে না। বিএনপির প্রতিষ্ঠাতা খুনি জিয়াউর রহমান হত্যার মাধ্যমে রাজনীতি শুরু করেছেন, সেই বিএনপির শীর্ষ নেতাদের নির্দেশে এই বক্তব্য এসেছে। হানিফ আরো বলেন, এর মধ্যে প্রমাণিত হয়েছে বিএনপি শান্তি চায় না, বিএনপি আবারও অগ্নিসন্ত্রাস জঙ্গিবাদের পথে হাঁটবে, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে শেখ হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করতে চায়। আমরা এসব ষড়যন্ত্র প্রতিহত করে বঙ্গবন্ধু কন্যাকে ক্ষমতায় রাখব। আওয়ামী লীগকে হুমকি দিয়ে লাভ নেই জানিয়ে হানিফ বলেন, সন্ত্রাসী জঙ্গিবাদ সৃষ্টি করতে চাইলে পরিণাম ভালো হবে না, আর একবার হত্যা হুমকি তো দূরের কথা, এরকম কোনো কথা বললে আওয়ামী লীগের সারাদেশের নেতারা রাজপথে উঠতে দেবে না, রাজপথ থেকে ঘরে ঢুকিয়ে দেবে। গাজীপুর সিটি নির্বাচন নৌকা ছাড়া কাউকে ভোটকেন্দ্রে আসতে দেব না বলা আজিজুরের প্রার্থিতা বাতিল। নৌকা ছাড়া কাউকে ভোটকেন্দ্রে আসতে দেব না এমন বক্তব্যের মাধ্যমে ত্রাস সৃষ্টি করায় গাজীপুর সিটি কর্পোরেশনের 40 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ আজিজুর রহমানের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। ভোটের আগের দিন আজ বুধবার বিকেলে ইসি এর সিদ্ধান্ত ঘোষণা করে। ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম আজ বিকেলে নির্বাচন ভবনে সাংবাদিকদের তথ্য জানান। আগামীকাল বৃহস্পতিবার সকালে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ শুরু হবে, 40 নম্বর ওয়ার্ডের নির্বাচনও অনুষ্ঠিত হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে আওয়ামী লীগ সরকারের অধীনে বললেন শেখ হাসিনা। আগামী জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগ সরকারের অধীনেই হবে এবং তা অবাধ ও সুষ্ঠু হবে বলে জানিয়েছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার দোহার র্যাফলস হোটেল কাতার ইকোনমিক ফোরামের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথোপকথন শীর্ষক অনুষ্ঠানে বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কাতার ইকোনমিক ফোরামের এডিটর অ্যাটলার্স হাসলিন্ডা আমিন। সঞ্চালক এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অর্থনীতি, রাজনীতি সহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন, প্রধানমন্ত্রী তার জবাব দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগে পরে অন্যান্য দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গেও এই কথোপকথন হয় এবং আলাদা আলাদা সঞ্চালকরা বিভিন্ন বিষয়ে তাদের প্রশ্ন করেন। বাংলাদেশের নির্বাচন নিয়ে হাসলিন্ডার প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমাদের সরকারের অধীনে নির্বাচন অবশ্যই অবাধ ও সুষ্ঠু হবে। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর সামরিক স্বৈর শাসকরা বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়াকে ধ্বংস করে দিয়েছিল, তখন নির্বাচনের শুধু একটা খেলা ছিল। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের উন্নত দেশ হওয়া উচিত ছিল, সেটি আমার লক্ষ্য, জনগণের অধিকার আমরা প্রতিষ্ঠিত করেছি, কেন আমি সেটা নষ্ট করব, অবশ্যই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে।